দহে মৌসুমি ফল প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহফুজ রহমান উদয়ের প্রতিবেদনে বিস্তারিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কিনে প্রতারণার মাধ্যমে আত্মসোধ করে আসছিল একটি প্রতারক চক্র গত তেরোই জুন ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রাম থেকে এই চক্রের সদস্যরা একশো আশি ক্যারেট আম বাকিতে কিনে নিয়ে যায় এরপর বাগান মালিক টাকার জন্য যোগাযোগ করলে ফোন বন্ধ করে দেয় বাধ্য হয়ে আমের মালিক খামারাইল গ্রামের শাহাদ হোসেন ঝিনাইদহ সদর থানায় মামলা করেন মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামে তদন্তে বেরিয়ে আসে প্রতারণার অভিনব কৌশল গ্রেফতার হয় প্রতারক দলের চার সদস্য শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর থানার এক প্রেস বিফিংয়ে ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা প্রতারক চক্রের প্রতারণার বিষয়ে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন সংবাদ সম্মেলনে তিনি জানান মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ সদর থানার এসআই ফরিদ হোসেন গোপন সূত্রের খবর পেয়ে ঢাকার বাবুবাজারের কদমতলি এলাকা থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরের আবেদ ছেলে সাদেক ওরফে শেখ সাদিকে গ্রেফতার করে তারা দেয়া তথ্য মতে রাজশাহী জেলার বানেশ্বর এলাকা থেকে প্রতারকের দলের মূল হোতা শিবালয় উপজেলার দক্ষিণ তেউতা গ্রামের কফিল খালের ছেলে আব্দুল রহিম মুন্সি এবং তার দুই সহযোগী মানিকগঞ্জের ডাউটিয়া গ্রামের মন্টুমিয়ার ছেলে আব্দুল রাকিব ও একই গ্রামের মনুমিয়ার ছেলে জীবনকে একটি পিক আপ ভ্যান সহ গ্রেফতার করে আমাদের ঝিনাইদা থেকে প্রায় একশো ক্যারেট আম একটি পিক আপে তারা নিয়ে চলে গেছে কিন্তু তারা প্রতারণা করে নিয়ে চলে যাওয়ার পরে তারা তাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা বিভিন্ন তাল বাহানা করছে এবং তারা ফোন বন্ধ করে রাখছে এই ঘটনার প্রেক্ষিতে বাদী আমাদের থানায় এসে একটা মামলা দায়ের করিলে আমরা মামলা মামলাটি গ্রহণ করে সঙ্গীয় ফোর্স সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাদের কথা মতে মোতাবেক রাজশাহীর বাণিজ্য থেকে তাদের আরো সহযোগী যারা গেছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম ও সি আরো জানান ওই প্রতারক চক্র ইতিমধ্যে চার লাখ টাকার আম আত্মসাত করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন